नमस्कार बंधुरा, रोमांस टाइम पास सकल के अभिनंदन जानाई। आज नहीं एसेछि सम्पूर्ण नतून एक रेसिपी। जरा पटल भाजा खे बोर हो जाच्छो तारा ए रेसिपिटा करे देखते पारो, खूबी सुंदर एवं खूब मजादार रेसिपी। ताहले स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखते थाको। आमी पटलगुलोके भालो करे धुए शुकनो नेता दिए पुछे निये थी। एबार देखो आमी किभाबे पटलटाके केटे निची। प्रथमे छोकलाटा छाड़ी नेब अल्प अल्प करे। छोकलाटा छाड़ानो हये गेलो, एबार पटलटाके पुरो माझखान थेके चिरे देब। तारपरे एक टुकरो निये ठीक जेइभाबे आमी काटछि सेइभाबे केटे निते हबे, एबं शेषेर दिकटे गोड़ाटा दिके एकटु গ্যাপ রেখে কাটতে হবে। এবার যতটা পারবে সরু সরু করে কেটে নিতে হবে, ঠিক অনেকটা আঙুলের মতন। পরেরটাও আমি কেটে দেখাচ্ছি। আমি ছুরি দিয়ে কাটতে পারি না বলে এখানে আমি বটি দিয়ে কেটে দেখালাম। তোমরা যারা ছুরি দিয়ে কাটতে পারো তারা ছুরি দিয়েও করে নিতে পারো। দেখো ঠিক এইভাবে কেটে নিলাম। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি কেটে একটা থালায় নিয়ে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে। এবার ওর মধ্যে একটু হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে এবং ভেতরে নুন হলুদ রঙটাও সুন্দর আসবে। তার জন্য নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে সমস্ত পটলগুলোকে হালকাভাবে, যাতে ওই আঙুলের মতন এই টুকরো টুকরোগুলো যেন ভেঙে না যায়, তাই খুব হালকা হাতে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। সব কটা পটল আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 5-6 চামচের মতন বেসন নিয়েছি আর দু চামচ মতন নিয়েছি চালের গুঁড়ো আর 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। তাতে হাফ চামচের বেশি একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম যেহেতু লবণটা মাখানো আছে পটলের মধ্যে, আর দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম একটু বেকিং পাউডার, তার সাথে দিলাম হাফ চামচের মতন কালো জিরে। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মেখে নিতে হবে। ব্যাটারটা ভালো করে যত ফাটাবে ততই পটলটা বেশ মচমচে এবং খাস্তা হবে, তাই ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেল, এরপর আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এদিকে কড়াইতে তেল দিয়েছি, সাদা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এবার পটলের এক একটা করে পটল নিয়ে দেখো কেমন করে আমি বেসনের গোলায় চুবিয়ে ঝেড়ে একটু বেসনটাকে ফেলে দিচ্ছি। মানে পুরো বেশি করে ঘন করে দেব না, জাস্ট একটু পটলের মধ্যে লেগে থাকবে। এভাবে ছাঁকা তেলে একটা দুটো করে ভেজে নিচ্ছি। এবার এপিট উপিট করে সুন্দর করে লালচে রং হয়ে আসলে নামিয়ে নেব। লালচে হয়ে গেছে, বেশ মচমচে দেখাচ্ছে, রঙটাও সুন্দর হয়েছে। এবার আমি একটা থালায় উঠিয়ে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রোমাস টাইম পাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা যে বেলটা আছে সেটা প্রেস করে দেবে। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। দেখো কেমন লালচে লালচে হয়ে গেছে। বাকিগুলোকেও আমি এইভাবে বাদামি কালার করে ভেজে থালা উঠিয়ে নেব। এটা খেতে অত্যন্ত স্বাদের হয়েছে, খেয়ে দেখেছি। এটা চায়ের সাথে বেশ খাওয়া যাবে এবং গরম ভাতও খুব ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানাই
এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক করে কমেন্টটা করবেন। আর নতুন বন্ধুরা, তোমরা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ, নমস্কার এবং গুড নাইট।